শাড়ি বা লেহেঙ্গা বিক্রি করে লাখ টাকা উপার্জন করতে তো শুনেছেন, কিন্তু শাড়ি পরিয়ে লাখ টাকা উপার্জন করতে শুনেছেন কি? আজ শোনাবো এইরকমই এক ভদ্রমহিলার কথা, যিনি সাধারণ একটা গৃহবধূ থেকে শুধুমাত্র শাড়ি পরিয়েই চার্জ করেন 1,00,000 টাকা। বলি নায়িকাদের কাছের মানুষ, বারো হাতের জাদুকর ডলি শুধু শাড়ি পরাতেই নেন 2,00,000 টাকা। বিয়ের শাড়ি পরিয়ে দেওয়ার জন্য ডলিকেই ভরসা করেছেন বলিউডের নায়িকারা। প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে আলিয়া, দীপিকা, ক্যাটরিনা, এমনকি হালে কিয়ারাও আস্থা রেখেছেন কলকাতার গৃহবধূর উপরেই। সেলফ শাড়ি পরিয়েই 1,00,000 টাকা উপার্জন করেন কলকাতার এক গৃহবধূ, নাম ডলি জৈন। যে বারো হাত কাপড় সকাল বিকেল অঙ্গে জড়ান এদেশের মেয়েরা, ডলি সেই শাড়ি পরাতে কম করে 35,000 টাকা নেন। স্টাইল যত বাড়ে বাড়তে থাকে পরিষেবার মূল্য। শাড়ি পরানোর বিনিময় 2,00,000 টাকা পর্যন্ত নেন ডলি। ডলির আঙুলের ছোঁয়ায় নাকি সাধারণ শাড়িও ভোল পাল্টে ফেলে, এমনই বিশ্বাস ফ্যাশন দুনিয়ার। বলিউড তারকারা তাই ইদানিং নামি ব্র্যান্ডের কুতুর গাউন ছেড়ে শাড়ি হাতে স্মরণাপন্ন হন ডলির। দিন কয়েক আগে প্যারিসের কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পরে হাজির হয়েছিলেন বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী সারা আলী খান। ভারতীয় ডিজাইনার আবু জানি এবং সন্দীপ কোশলার হাতে তৈরি সরু পার সাদা শাড়িটি তাকে কানের রেড কার্পেটের জন্য পরিয়ে দিয়েছিলেন এই ডলি। এর আগেও কানে দীপিকা পাডুকোনকে রেড কার্পেটের জন্য শাড়ি পরিয়েছিলেন ডলি। তবে গত কয়েক বছরে তারকারা তাদের বিয়ে বা বিশেষ অনুষ্ঠানের জন্য বারবার ডেকেছেন ডলিকে। কিছুদিন আগেই কিয়ারা আডবাণি এবং সিদ্ধার্থ মালহোত্রার বিয়েতে যেতে হয়েছিল তাকে। নায়িকাকে শাড়ি এবং লেহেঙ্গা পরানোর দায়িত্ব বটেই কলকাতার এই বৌমার উপরে। এমনকি বলিউডের নায়ক সিদ্ধার্থকে উরুণিও পরিয়ে দিয়েছিলেন তিনি। বিয়ের শাড়ি বা লেহেঙ্গা যে পোশাক শিল্পেই বানিয়ে থাকুক, সেটি সুন্দর করে পরিয়ে দেওয়ার জন্য ডলির উপরেই ভরসা করেন বলিউডের নায়িকারা। প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ের সাজে সাজিয়েছিলেন ডলি। ডলির নিয়মিত খদ্দের তালিকাও তারকা খজ্জিত। শাহিদ কাপুরের স্ত্রী মীরা থেকে শুরু করে নীতা আম্বানি, নিধু সিং, করিশ্মা কাপুরকেও বহুবার সাজিয়েছেন ডলি। তবে ডলির জনপ্রিয়তা শুধু বলিউডের গণ্ডিতেই আটকে নেই। ভারতীয় ধনকুপের মুকেশ আম্বানির কন্যা ঈশা আম্বানিকেও বিয়ে শাড়ি পরিয়েছেন ডলি। শাড়ি পরিয়েছিলেন মুকেশের পুত্রবধূ শ্লোক মেহতা এবং হবু পুত্রবধূ রাধিকার বাগদানের অনুষ্ঠানেও। আবার ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডের বিয়েতেও তার স্ত্রী নাতাশাকেও শাড়ি পরানোর জন্য ডাক পড়েছিল ডলির। ডলির অনুরাগীদের দাবি, শাড়ি পরানোর জন্য হয়তো একটু বেশি দাম নেন ডলি, কিন্তু তার আঙুল, কয়েকটি সেফটি পিন আর সুতসুতোর কেরামতি ম্যাজিক দেখাতে পারে। বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন নাকি তাকে একবার বলেছিলেন, তোমার হাতে সেফটি পিনের যাত্রা নিয়ে তুমি একটা বই লিখে ফেলো। কলকাতার গৃহবধূ ডলি অবশ্য নিজের পরিচয় দেন ড্রেপিং আর্টিস্ট হিসেবে। ডলির দাবি, তিনি বারো হাতের একটি কাপড়কে 360 রকম স্টাইলে পরাতে পারেন। তবে তার এই দক্ষতার কৃতিত্ব যত না তার নিজে, তার চেয়ে অনেক বেশি তার শ্বশুর বাড়ির। জন্ম রাঁচিতে, বেড়ে ওঠা বেঙ্গালুরুতে, যদিও ডলির পরিবার রাজস্থানের বাসিন্দা। এহেন ডলি একজন সাধারণ গৃহবধূ হয়ে থেকে যেতে পারতেন, কিন্তু 2006 সালে কলকাতার এমন একটি পরিবারে বিয়ে হয়েছিল ডলির, যেখানে শাড়ি ছাড়া অন্য কিছুই পরার অনুমতি ছিল না। ডলি জানিয়েছেন, কলকাতায় এসে শাড়ি ছাড়া অন্য কিছুই পরতে পারতেন না তিনি। সেই শাড়িও পরতে রোজ 45 মিনিট সময় লাগতো তার। কিছুটা নিজের প্রয়োজনে ডলি শাড়ি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। সময় বাঁচাতে নানান রকমভাবে শাড়ি পরেন ডলি। তার সেই শাড়ি পরার স্টাইলের প্রশংসাও পেতে শুরু করে। ডলি জানিয়েছেন, শাড়ি নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা ক্রমেই ভালো লাগার জায়গায় পৌঁছে যায় তার। একটি সাক্ষাৎকারে ডলি বলেছেন, ছোট থেকেই পুতুলকে নানান রকমভাবে শাড়ি পরাতেন তিনি। সেই পুরনো নেশা হঠাৎ করে পেয়ে বসে তাকে। একটি ম্যানিকুইন কিনে তাকে নানানভাবে শাড়ি পরানোর অভ্যাস করেন ডলি। এমনও হয়েছে মাঝরাতে নতুন কোনো শাড়ির স্টাইলের কথা মনে পড়েছে, তিনি সঙ্গে সঙ্গে তা পরীক্ষা করেছেন তার ম্যানিকুইনের উপরে। নতুন ধরনের কোনো কায়দায় শাড়ি পরিয়ে তা পছন্দ হলে তার ছবি তুলে রাখতেন ডলি, নিজে পরেও দেখতেন। এভাবেই 350-এরও বেশি কায়দায় শাড়ি পরানোর কৌশল রপ্ত করেছেন ডলি। এখন মানিশ মানুত্রা, আবু জানি, সন্দীপ খোসলা, সব্যসাচীর মতো পোশাক শিল্পীদের শাড়ি পরাতে বিভিন্ন ফটোশ্যুটে ডাক পড়ে তার। সম্প্রতি মুকেশ নীতা আম্বানির কালচারাল সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত হলিউড তারকা গিগি হাদিদকেও শাড়ি পরাতে ডাকা হয়েছিল তাকে। প্রায় 1 দশক ধরে এই কাজ করে আসছেন ডলি।
সবচেয়ে দ্রুত শাড়ি পরানোর রেকর্ড, সবচেয়ে দ্রুত 125 রকমের কায়দায় শাড়ি পরানোর জন্য নাম উঠেছে লিমকা বুক অফ রেকর্ডসে। ইতিমধ্যে বহু সম্মানও পেয়েছেন তিনি। কর্মসূত্রে বাড়ির বাইরেই অধিকাংশ সময় কাটে তার, বাকি সময়টুকু পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন ডলি। দুই কন্যা আছে তার। 12 হাত কাপড়ের ম্যাজিক দেখানো ডলিকে বেশিরভাগ সময় ঘিরে থাকেন তারকারা। ডলিকে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের স্টাইলে শাড়ি পরে আমরা দেখতেই পাই। ডলি এমন একজন ভদ্র মহিলা যিনি প্রমাণ করেছেন গৃহবধূ থেকেও অনেক কিছু করা যায়। নিজে যেটা করতে ভালোবাসেন সেটা শুধুমাত্র মন দিয়ে করলেই হবে, এটা যে কোনো ধরনের কাজই হতে পারে, শুধু মন দিয়ে করে গেলে একদিন সফলতার চূড়ান্তে পৌঁছানো যায়। ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একেবারেই ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, সঙ্গে লাইক বাটন প্রেস করে কমেন্ট করে আপনার মতামত জানান।